আসসালামু আলাইকুম আমি নার্গিস চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে কার কার পছন্দ তো গরম গরম খিচুড়ি আর যদি সাথে ঝাল ঝাল সুটকি বর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই তো অনেকে শীতের সকালে দেখি বোয়া ভাত খাচ্ছে অনেক রকমের ভর্তা দিয়ে বোয়া ভাত তো আসলে আমার তো সকালবেলা এর একটু ভারী নাস্তাটা খেতে পারি না আমরা তো সকালে চা পরোটা না নয় তো চা বিস্কিট এই টাইপের খাবারই খাই তো সেজন্য ভাবলাম দুপুরবেলা খেয়ে নিই তো বোয়া রান্না করিনি আসলে খিচুড়ি রান্না করেছি ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি তো তো খিচুড়ি হয়েছে তো খিচুড়ি রান্না করেছি আর সাথে ডিম পোনা আর হচ্ছে ঝালঝাল সুটকি ভর্তা তো এই শীতে যদি আপনাদের শরীরে গরম ভাব আনতে চান তাহলে এই যে বেশি করে ঝাল দিয়ে ভর্তা তৈরি করবেন একদম খেলে দেখবেন কি কান দিয়ে মানে ধোঁয়া বেরোয় যাচ্ছে এরকম অবস্থা তো তাহলে কিন্তু আপনাদের শীতের কাপড় কম লাগবে আর আপনারা সুন্দর মতো কিন্তু কাজ করতে পারবেন তো কাজ করার আগে একদম ঝাল ঝাল করে একটু ভর্তা খেয়ে নেবেন দেখবেন শীত আর মনেই হবে না তো আমরা এখন খেয়ে নিব এই দেখেন সাথে আবার একটা নিয়েছি ঝাল কততে ঝাল লাগবি না আর শীত দেখি কিভাবে থাকে আমার কাছে কয়দিন ধরে শীতে এত জ্বালাতন করতেছে সেজন্য ভাবলাম যে ঝাল খেয়ে একদম শীতকে তাড়িয়ে দিব তো খেয়ে নিই বন্ধুরা তারপরে চলে এসেছি একবারে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় কি করব নাস্তা আমি ঝাল ঝাল করে সোয়াবিনের পাকোড়া তৈরি করব। আর আমি কিন্তু রাইস কুকারে কিন্তু লুডুসও বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু একদম ঝাল ঝাল করে বসিয়েছি মানে ঝাল আজকের দিনটা আমার পুরো ঝালের উপর দিয়ে যাবে শীত আমার কাছে কিভাবে থাকে সেটাই আমি আজকে দেখতে চাই ঝাল খেয়ে আমি শীতটাকে কিভাবে ভাগিয়ে দিই তো চাইলে আপনারাও কিন্তু আমার মতো এভাবে ঝাল খেয়ে কিন্তু শীতটাকে ভাগিয়ে দিতে পারেন তো সোয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু ঠান্ডা করে পানিটাকে চিপড়ে নিয়েছি ভিতরে একটু পানি থাকা যাবে না তারপরে আমি এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি একটু জিরা গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ আর দিয়ে দিব ম্যাগি মশলা পাতা কুচি তারপরে একটা ডিম দিব তারপরে দিয়ে দিব কিছুটা ময়দা তারপরে দিয়ে দেবো দুই রকমের সস মানে যা যা আছে সব কিছুই দিয়ে দেবো কিছুই আর বাকি রাখবো না তারপরে সুন্দর করে মেখে তেলে কড়া করে ভেজে নিব। তাহলেই হয়ে যাবে সোয়াবিনের পাকোড়া এটা যে এত টেস্ট বলা যাবে না খুবই টেস্ট আর আমার ভাই মেয়ে খেয়ে তো পুরো পাগলই হয়ে গেছে বলতেছে ফুফু এটা খুবই আমি একটা রেসিপি করেছে তুমি আমি বাসায় যে আম্মুকে অবশ্যই বলবো তুমি এই রেসিপিটা যিনি ট্রাই করে তো ওকে আমি আর একদিন তৈরি করে খাওয়াবো ও যখন এত পছন্দ করেছে আমি ও যাওয়ার আগে আর একদিন ওকে আমি খাইয়ে দিব ওইটা তো আপনারা যারা এখনও খাননি এই রেসিপিটা চাইলে ট্রাই করতে পারেন শীতের সময় কম্বলের ভিতরে বসে বসে এই ধরনের ঝালঝাল পাকোড়া খাবেন শীত অর্ধেকই কিন্তু চলে যাবে গ্যারান্টি দিয়ে বলতেছি তুই তো আমি চস দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মেখে নিব তো বন্ধুরা আমি কিন্তু আগে দুই দিন পরপর ভিডিও দিতাম এখন কিন্তু কয়েকটা দিন ধরে কিন্তু প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি কারণ ভিউজ তো এমনিতেই কম হয় দুদিন দিন ধরে ভিডিও রেখে দিলো কোনো লাভ নেই ভিউজ তো কমই থাকবে তো ভাবলাম ছোট ছোট করে রোজই ভিডিও দিব যাই করি না কেন সেটাই ছোট করে ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করে দিব তো এই তো সুন্দর করে মেখে নিচ্ছি আসলে হাত দিয়ে মাখলেও হয়ে হয়ে যেত কিন্তু ওই যে একটু লিখি ভাব দেখাতে হবে সেজন্য আমি একটু চামিজ দিয়ে মেখে নিচ্ছি তো চামিচ দিয়ে মাখলেও কিন্তু সুন্দর মতো কিন্তু মাখা হয়ে গেছে তো আমার সুন্দর হাতটাকে আর নষ্ট করলাম না সেই জন্য আমি চামিচ দিয়ে এটাকে মেখে নিলাম এই তো মাখা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ভেজে নিব তো আমার ভাইয়ের মেয়ে ছিল বললাম কি শুধু দাঁড়িয়ে দিয়ে পাকোড়া খেলে হবে একটু কাজ করো তাই তুমি আমার ফোনটা একটু ধরে ভিডিও করে দাও আমি সুন্দর করে পাকোড়াগুলো ভেজে নিই তো এই তো আমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে পড়েছে আমার ভাইয়ের মেয়ে ও ক্যামেরাটা ধরে রেখেছে আর আমি এই যে নিচে সিলিন্ডার গেছে কিন্তু ভেজে নিচ্ছি তো আমার চুলার যে রাখার যে ইয়েটা সেটা দুইটা চুলাই বসে আর তিনটা চুলা বসে না তো সেই জন্য আমি এই যে সিলিন্ডার গ্যাসের চুলাটা কিন্তু নিচেই রেখেছি তো এই তো সুন্দর করে কিন্তু এখন ভেজে নিব তারপরে খাওয়া শুরু করব গরম গরম পাকোড়া এটা কিন্তু মিডিয়াম জাল দিয়ে সুন্দর করে মচমচা করে ভেজে নিতে হবে এটা কিন্তু মানে কম ভাজলে কিন্তু অত টেস্ট পাবেন না সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে তাই তো সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন যদি আমার পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শেয়ার তো কেউ কোনো করবেন না পারলে একটা লাইক দিয়ে দিন তাতেই চলবে আর কিছু না করলেও চলবে যদি আপনারা শুধু ভিডিও দেখে দেন তাতেও আমি খুশি তাই তো সুন্দর করে কিন্তু আমি কড়া করে বেজে নিয়েছি এটা সুন্দর করে কড়া করে ভাজলে কি হবে খেতে খুবই টেস্ট লাগবে তো আমি এইভাবে এক এক করে সবগুলো বেজে নিব এদিকে তো আমার ছেলেরা আমার হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে আছে কখন গরম গরম হবে আমাকে বলছে তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি করে দাও আমি বলতেছি দাঁড়াও একটু অপেক্ষা করো সুন্দর করে ভেজে নিই তারপর তোমাদের দিবো তো ভাজার সময় খুব সুন্দর একটা গ্রাম বেড়েছে তো সেজন্য ওদের আরও বেশি করে খেতে মন চাইছে তো এই তো আমার সুন্দর করে কিন্তু ভাজাগুলো হয়ে গেছে সবগুলো ভাজে বেজে নিয়েছি এখন আমরা খেতে যাব তো ওদেরকে দেওয়ার আগে আমি আগে টেস্ট করবো বলতেছি দাঁড়াও তোমরা একটু লাইনে থাকো আমি আগে একটু ট্রাই করে নিই যদি আমার কাছে ভালো লাগে তাহলে তোমাদের ট্রাই করতে দিব তো এই তো সবাইকে রেখে আমি আগে বসেছি ট্রাই করার জন্য তো গরম গরম পাকোড়া শীতের ভিতরে খেতে যে কি ভীষণ মজা তো আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না যারা যারা তৈরি করে খাবেন তারাই শুধু বুঝতে পারবেন শীতের সময় এই ধরনের ভাজা পোড়া খেতে যে কি মজা লাগে তো এই তো আমি আগে বসে বসে খেয়ে নিচ্ছি বলতেছি তোমরা সবাই লাইনে থাকো আমি আগে ট্রাই করে নিই এদিকে কিন্তু আমার লুডসটাও হয়ে গেছে লুডুসটাও কিন্তু আমি এই যে বাটিতে কিন্তু বেড়ে নিয়েছি সেটাও খাবো শীতের ভিতরে আর কি করব। শুধু খাওয়া দাওয়া আর কিছুই করার নেই শীতে তো কাজ করতে ভালো লাগে না শুধু খেতে ভালো লাগে তো ভাবলাম খেয়েই নিই তো এই তো আমি আগে টেস্ট করেছি এবার সবাইকে দিয়েছি সবাই বলতেছে তাড়াতাড়ি দাও তুমি একাই কি সব খেয়ে ফেলবে আমাদের কি দিবে না তো ভাবলাম এই যে তোমাদের জন্য নিয়ে এসেছি খাও তাড়াতাড়ি খেয়ে নাও তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে বন্ধুরা আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ